बिस्मिल्लाह रहमान रहीम, अस्सलामु अलैकुम प्रिय शिक्षार्थीवृंद, एवं अपनारा जरा आज के आमादेर ए ऑनलाइन क्लासे जुक्त हुएछेन, आपनादेर सकल के सादर आमंत्रण जानाच्छि। आमि प्रकौशली मोहम्मद जामशेदुल आलम, इन्स्ट्रक्टर सिविल, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। शिक्षार्थी बंधुरा, तुम्हरा स्क्रिने देखते पाच्छो जे आमादेर आजकेर जे आलोचना विषय वस्तु सेटी निर्धारण करा हुए छे माटीर ओदक धर्मावली थेके। एवं आजके आमादेर एटी अष्टम लेक्चार। तो आजकेर जे टपिक्स गुलो रही है सेगुलो आमरा एकटु देखे नेई। आजकेर आलोचना रही है, आमरा आलोचना करब पंचम अध्याय थेके माटीर ओदक धर्मावली सम्पर्के एवं বেদ্যতা সহগের মান নির্ণয় করার পদ্ধতি এবং গাণিতিক সমস্যা আজকে আমরা কিছু দেখব। চলো যাওয়া যাক আমাদের মূল আলোচনায়। বেদ্যতা গুণাঙ্ক নিরূপণের জন্য যে পরীক্ষা পদ্ধতি সেটির একটি হচ্ছে আমরা বলে থাকি ল্যাবরেটরি মেথড, যেটাকে আমরা বলে থাকি পরীক্ষাগার পদ্ধতি। এবং পরীক্ষাগার পদ্ধতিতে রয়েছে দুটি পদ্ধতি, একটি হচ্ছে ধ্রুব হেড বেদ্যতা পরীক্ষা, ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্ট হেড পারমিবিলিটি টেস্ট। আরেকটি হচ্ছে ফলিং হেড বেদ্যতা পরীক্ষা, ইংরেজিতে বলে থাকি আমরা ফলিং হেড পারমিবিলিটি টেস্ট। শিক্ষার্থী বন্ধুরা, বাংলার পাশাপাশি তোমাদেরকে আমি বলবো যে ইংলিশ যে টার্মগুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। এবার আরেকটি পদ্ধতি, সেটা বলে থাকি আমরা ফিল্ড মেথড, এটাকে মাঠ পদ্ধতি বলে থাকি বাংলায়। মাঠ পদ্ধতি আবার দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে পাম্পিং আউট টেস্ট, আরটি হচ্ছে পাম্পিং ইন টেস্ট। আজকে যে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ল্যাবরেটরি মেথড। ল্যাবরেটরিতে দুটি পদ্ধতি রয়েছে, তার প্রথমটি আমরা শুরু করছি যে ধ্রুব হেড বেদ্যতা পরীক্ষা। তোমরা স্ক্রিনে একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ধ্রুব হেড বেদ্যতা পরীক্ষার একটি ডায়াগ্রাম বলতে পারো। এবং এখানে একটি পারমিওমিটার রয়েছে, এই পদ্ধতিটির নাম হচ্ছে ধ্রুব হেড বেদ্যতা পরীক্ষা। কেন ধ্রুব হেড বেদ্যতা পরীক্ষা হচ্ছে এর নাম, সেটি একটু তোমাদেরকে ক্লিয়ার করি। এই প্রক্রিয়াটি যখন আমরা সম্পন্ন করি, তখন আমাদের এই উপরে যে পানির ট্যাঙ্কটি আছে, এই ট্যাঙ্ক এবং নিচে একটি ট্যাঙ্ক দেখতে পাচ্ছ, এই দুইটি ট্যাঙ্কের মধ্যবর্তী যে পানির উচ্চতার হেড বা উচ্চতা, এটি সবসময় শিক্ষার্থী বন্ধু কনস্ট্যান্ট থাকবে, এটা পরিবর্তন হবে না। সেজন্য এই পদ্ধতিটির নামকরণ করা হয়েছে ধ্রুব হেড বা কনস্ট্যান্ট হেড পারমিবিলিটি টেস্ট। এবার এটি কোন ক্ষেত্রে প্রযোজ্য সেটি আমরা জানব। লক্ষ্য করো, পরীক্ষাটি অধিক বেদ্যতা সম্পন্ন মোটা দানার মাটির ক্ষেত্রে প্রযোজ্য। আবার বলছি যে পরীক্ষাটি অধিক বেদ্যতা সম্পন্ন মোটা দানার মাটির ক্ষেত্রে এটি প্রযোজ্য। এই পরীক্ষাটি পারমিওমিটারের সাহায্যে করা হয় বিধায় এই পরীক্ষাটির নাম করা হয়, নামকরণের ভিতরে এই পারমিওমিটি টেস্ট কথাটি যুক্ত রয়েছে। এবার পারমিওমিটারটি কিরকম দেখতে সেটি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অ্যারো দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে একটি ডায়াগ্রামের ভিতরে। এই যে এখান থেকে সিলিন্ডার আকৃতি যে একটি বক্স দেখতে পাচ্ছ, এই সিলিন্ডার আকৃতি বক্সটির নামই হচ্ছে পারমিওমিটার। এখন আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করতে চাচ্ছি যে এইটি কিভাবে কাজ করে। এখানে আরেকটি জিনিস বলে রাখি যে এ প্রস্থচ্ছেদীয় ক্ষেত্রফল এবং এল দৈর্ঘ্য বিশিষ্ট সিলিন্ডার আকৃতির মাটির নমুনার দৈর্ঘ্য। এখানে এই পুরো সম্পূর্ণ ফিগারটি এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। লক্ষ্য করো, এখানে একটি জায়গা থেকে ট্যাপের মাধ্যমে পানি সাপ্লাই দেওয়া হচ্ছে, এখানে একটি সাপ্লাই ট্যাঙ্ক রয়েছে, এই ট্যাঙ্কের তলা থেকে একটি কানেকশন দেওয়া হয়েছে পারমিওমিটারের মধ্যে, এবং পারমিওমিটারের ভিতরে একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে, উপরে একটি রাবার স্টপার রয়েছে, তার ঠিক নিচে রয়েছে একটি পোরাস ডিস্ক বলা হয়। পোরাস ডিস্ক মানে হচ্ছে ছিদ্রযুক্ত একটা পাতলা পাথরের মতো, যার ভিতর দিয়ে পানি ভেদ করে এই সয়েল স্যাম্পলের মধ্যে আসতে পারবে। এবং সয়েল স্যাম্পলের ভেদ করে যখন এখানে পানিটি এসে নিচের প্রান্তে
চলে আসবে। তখন এইখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি পোরাস ডিস্ক আছে, অর্থাৎ এই পোরাস বা ছিদ্রযুক্ত ডিস্কের মধ্য দিয়ে পানিটা ভেদ করে আবার আমাদের নিচে যে একটা ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কের মধ্যে পানিগুলো জমা হতে পারবে। তাহলে উপর থেকে যখন পানি সরবরাহ করা হবে একটা সময় পারমিমিটারের ভিতর দিয়ে, সয়েল স্যাম্পলের ভিতর দিয়ে পানিগুলো যখন এই ট্যাঙ্কের ভিতরে চলে আসবে, ট্যাঙ্কটি পূর্ণ হয়ে যাবে। আর ট্যাঙ্কটি যখন পূর্ণ হয়ে যাবে তখন স্বাভাবিকভাবেই এখান থেকে উপর থেকে পানি সাপ্লাই দিলে সেই পানিটা কিন্তু উপচে উপচে পড়বে। আর যখনই উপচে পড়বে তখনই আমরা এখানে একটা মেজারিং সিলিন্ডার দেখতে পাচ্ছ, যার মাধ্যমে আমরা এই কি পরিমাণ পানি এখান থেকে উপচে এই মেজারিং সিলিন্ডারে জমা হচ্ছে সেটি কিন্তু আমরা কাউন্ট করতে পারবো, পরিমাপ করতে পারবো। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কি পরিমাণ পানি এই মেজারিং সিলিন্ডারের মধ্যে এই সয়েল স্যাম্পলের মাধ্যম দিয়া ভেদ করে এই মেজারিং সিলিন্ডারে এসে জমা হলো সেটি আমরা এখান থেকে কাউন্ট করতে পারবো। এটাকে আমরা বলি নির্গমন, অর্থাৎ টোটাল নির্গমন, হাইড্রোলিক্সের ভাষায় এটাকে বলা হচ্ছে মোট নির্গমন। তাহলে এখানে আরেকটা বিষয়, এ হচ্ছে প্রস্থচ্ছেদ দিয়ে ক্ষেত্রফল। এখানে যে পারমিমিটারটি দেখতে পাচ্ছ এটা একটা সিলিন্ডার আকৃতি বিশেষ, তাহলে তার একটা প্রস্থচ্ছেদ রয়েছে, সেই ক্ষেত্রফলকে বলা হচ্ছে এ, মনে রাখবে। আর এল হচ্ছে যে এই সিলিন্ডার আকৃতি একটি মাটির নমুনা সয়েল স্যাম্পল এই পারমিমিটারের ভিতরে ঢুকানো আছে, সেটাকে সেটার যে দৈর্ঘ্য, অর্থাৎ কার্সরটি যেখানে আছে এইখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্য সেটাকে বলতেছি আমরা এল, এই বিষয়টি মনে রাখবে। এবার লক্ষ্য করো, আমি তোমাদেরকে আরো ক্লিয়ার করার জন্য যে বিষয়গুলো তুলে ধরছি সেটি হচ্ছে আমরা কিভাবে এখান থেকে বাধ্যতা নির্ণয়ের যে সূত্রটি এটি কিভাবে পাবো সেটা একটু দেখে নিই। প্রথমেই তোমরা বাম পাশের যে ফিগারটি সেটি তোমরা দেখেছো, এটি হচ্ছে ডায়াগ্রাম। আর আমরা ডান সরি বাম পাশে যে ফিগারটি এটি হচ্ছে ডায়াগ্রাম, আর ডান পাশে যে ফিগারটি এটি মনে করো বাস্তবে যখন আমরা কাজ করি ঠিক ওই মুহূর্তে যেভাবে আমরা সেট করব সেই চিত্রটি তোমাদের সামনে তুলে ধরা হলো। তাহলে একটু লক্ষ্য করো যে নিম্ন ট্যাঙ্কের পানির তল হতে উচ্চ ট্যাঙ্কের পানির তলের উচ্চতাকে পানির প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে ধ্রুব রাখা হয়, যে কথাটি আমি আগেই বলেছিলাম তোমাদের। এখানে লক্ষ্য করো নিম্ন ট্যাঙ্ক আর এটা হচ্ছে উচ্চ ট্যাঙ্ক, এটা পানি প্রবাহের মাধ্যমে, অর্থাৎ পানি এদিক দিয়ে বের হয়ে যাবে কিন্তু আমরা এখান থেকে সাপ্লাইটা অনবরত দিতেই থাকবো আমাদের স্থির হেডটাকে বা এখান থেকে এই পর্যন্ত উচ্চতাটাকে স্থির রাখার জন্য। তাহলে যদি নমুনার ভিতর দিয়ে টি সময়ে কিউ পরিমাণ পানি প্রবাহিত হয়ে পরিমাপক সিলিন্ডারে জমা হয়, লক্ষ্য করো নমুনার ভিতর দিয়ে টি সময়ে, অর্থাৎ আমরা যদি এই পাশের যে ফিগারটি আছে সেখানে দেখি যে একটি ঘড়ি দেখানো আছে, যে অর্থাৎ একটা নির্দিষ্ট সময় টি সময় কিউ পরিমাণ পানি প্রবাহিত হয়ে, অর্থাৎ এর ভিতর দিয়ে যখন পানিটা প্রবাহিত হবে সেটা যখন আমরা নিচে দেখতে পাচ্ছ যে একটি কি বলবো মেজারিং সিলিন্ডার, মেজারিং সিলিন্ডারের মধ্যে এসে পড়ছে এবং এখানে যে পরিমাণ পানি জমা হচ্ছে সেটাকে বলতেছি আমরা ক্যাপিটাল কিউ। তবে একে একক সময় যদি আমি প্রবাহিত পানির পরিমাণ জানতে চাই তাহলে একক সময়ে পানির প্রবাহের পরিমাণ স্মল কিউ দ্বারা প্রকাশ করা হয়, স্মল কিউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই টি। অর্থাৎ মোট নির্গমনকে যদি আমি মোট সময় দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে আমরা একক সময়ের নির্গমন বা স্মল কিউটি পেয়ে থাকি। এবার আমরা গত ক্লাসে ডার্সির সূত্র পড়েছিলাম শিক্ষার্থী বন্ধু, তোমরা মনে করে দেখো সেখানে আমি একটি সূত্র লিখেছিলাম কিউ ইকুয়াল টু স্মল কিউ ইকুয়াল টু এ কে এইচ ডিভাইডেড বাই এল, এবং এখান থেকে আমরা এই স্মল কিউ এর পরিবর্তে যদি ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই টি লিখি তাহলে কিউ ডিভাইডেড বাই টি ইকুয়াল টু এ কে এইচ ডিভাইডেড বাই এল, এবং এইখান থেকে যদি কোনাকুনি গুণ করে আমার কে এর মানটি যদি আমরা বের করতে চাই তাহলে কে ইকুয়াল টু পাচ্ছি কিউ এল বাই এইচ এ টি। তাহলে আমরা এই সূত্রটি কিভাবে মনে রাখবো সেটি ইতিমধ্যে তোমাদের সামনে তুলে ধরা হলো, আবারও তোমাদেরকে একটু বলে দেই যে এটা সংক্ষেপে তুমি মনে রাখতে পারো কে ইকুয়াল টু কাল বাই হার্ট, কাল দ্যাট ইজ কিউ এল, নিচে এলো এইচ এ টি হার্ট, দ্যাট ইজ কাল বাই হার্ট। কিউটা কি,
কিউটা হচ্ছে যে পার মিনিটের ভিতর দিয়ে যে পরিমাণ একটা নির্দিষ্ট সময় টি টি সময়ে যে পরিমাণ পানি এসে মেজারিং সিলিন্ডারে জমা হবে সেটাকে বলতেছি কিউ, আর সময়টাকে বলতেছি টি। এলটা হচ্ছে কি মাটির নমুনার পার মিনিটের ভিতরে সয়েল স্যাম্পলটি ঢুকানো হলো, সেখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখান থেকে এই সয়েল স্যাম্পলের নমুনাটি এল দেখানো হলো। আরেকটি বিষয় হচ্ছে এইচ, কনস্ট্যান্ট হেড। কনস্ট্যান্ট হেড হচ্ছে যে আমরা এই পার মিলিমিটারের উপরে একটি পিজোমিটার লাগিয়েছি এবং নিচে একটি পিজোমিটার লাগিয়েছি, এবং এই পিজোমিটার লেভেলের মধ্যবর্তী যে হাইট, এই হাইটটা সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এটাকে আমরা স্মল এইচ দ্বারা প্রকাশ করে থাকি। এখানে ডেল্টা এইচ দেখানো হয়েছে, আমরা এটাকে এইচ বলবো এই সূত্রের মধ্যে, তাই এইচ লিখেছি। তাহলে নিশ্চয়ই আরেকটি বিষয় হলো এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে পারমিয়োমিটারটি দেখতে পাচ্ছ এটি সিলিন্ডার আকৃতি, অর্থাৎ সিলিন্ডার নিশ্চয়ই তোমরা চিনো, এখানে একটি ছবি দেখিয়েছি, দেখো সিলিন্ডার আকৃতি, অর্থাৎ এর ভিতরে যেহেতু সিলিন্ডার আকৃতি সুতরাং তার একটি ডায়া আছে, ডায়া হচ্ছে ক্যাপিটাল ডি, এবং এখান থেকে কিন্তু আমরা একটা ক্ষেত্রফল বের করতে পারছি, এ ইকুয়াল টু পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর। তাহলে নিশ্চয়ই এখানে কে সমান সমান কিউ এল ভাগ এইচ এ টি, এটার নোটেশন সহ আমি তোমাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি। এই বিষয়গুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। এবার আসি ধ্রুব হেড বাধ্যতা পরীক্ষার যে সম্পূর্ণ স্টেপগুলো, প্রথমে কনস্ট্যান্ট হেড পারমিমিটার কি সেট করতে হয়, তারপরে উপরে একটি ট্যাঙ্কের ভিতরে সাপ্লাই দিতে হয় এবং তার ভিতর দিয়ে পানি প্রবাহ দিতে হয়, প্রবাহটা এসে এখানে তোমার একটি মেজারিং সিলিন্ডারের মধ্যে জমা হবে, এই যে এখানে দেখতে পাচ্ছ মেজারিং সিলিন্ডারে জমা হলো, এবং তারপরে এখান থেকে আমরা কিউ ইজ ইকুয়াল টু যে এখানে যে একটি সূত্র লিখেছি আমরা একটু আগে, কে ইজ ইকুয়াল টু কিউ এল বা এইচ এ টি, সেটি এখানে লেখা হলো। সেখানে কোনটা কি জিনিস আমি ইতিমধ্যে তোমাদেরকে বর্ণনাও করেছি, সেটি একটু ছবি দিয়ে তোমাদেরকে এখানে তুলে ধরার চেষ্টা করলাম, এবং নিচে তোমাদের একটি লিঙ্কও দিয়ে দিয়ে দেওয়া হয়েছে যে যেখান থেকে আমি এটি সংগ্রহ করেছি তার লিঙ্ক দিয়েছি, এবং গত ক্লাসে বলেছিলাম তোমাদেরকে লিঙ্কগুলো দেখার জন্য। যদি দেখে থাকো নিশ্চয়ই আমার ক্লাসটি তোমাদের বুঝতে অত্যন্ত সহজ হবে। এবার আসি ভেরিয়েবল হেড বাধ্যতা পরীক্ষা। ইংরেজিতে ভেরিয়েবল শব্দের অর্থ হচ্ছে এটা পরিবর্তনশীল, অর্থাৎ পরিবর্তনশীল কোনো জিনিস এটা স্থির থাকে না, সেই কারণেই এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল হেড পারমিবিলিটি টেস্ট। এবং এটি কখন করা হয়, পরীক্ষাটি অল্প ভেদ্যতা সম্পন্ন সূক্ষ্ম দানার মাটির ক্ষেত্রে এটি প্রযোজ্য। আবার বলছি লক্ষণীয় বিষয় যে এটি কিন্তু অল্প ভেদ্যতা সম্পন্ন সূক্ষ্ম দানার মাটির ক্ষেত্রে এই পরীক্ষাটি প্রযোজ্য। এখানে পারমিমিটারের উপরে এ ক্ষেত্রফল বিশিষ্ট একটি খাড়া খাড়া পাইপ লাগানো থাকে, যেটি তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে তীর চিহ্ন দিয়ে দেখানো হলো কোনটি খাড়া পাইপ, এই যে এখান থেকে এই পর্যন্ত পারমিটার উপর একটি খাড়া পাইপ লাগানো আছে, এবং এ পাইপের ভিতর দিয়া পানিকে নিচের দিকে প্রবাহিত হতে দেওয়া হয়, অর্থাৎ এ পাইপের অর্থাৎ এটার এই খাড়া পাইপের প্রস্থের ক্ষেত্রফল ছোট হাতের এ দিয়ে প্রকাশ করা হয়, এবং এ পাইপের ভিতর দিয়ে পানিকে নিচের দিকে প্রবাহিত হতে দেওয়া হয়। এবার এই পাইপের ভিতর দিয়ে পানিকে নিচের দিকে প্রবাহিত করার জন্য উপরে যেহেতু পাইপটি ছোট তাই আমাদেরকে এখানে একটি ফানেল ইউজ করতে হবে, তাই আমরা ফানেল ইউজ করলাম, সেটি বলা হলো যে প্রবাহিত করার জন্য উপর থেকে একটি ফানেল স্থাপন করা হয়। এবার আসি ভেরিয়েবল হেড বাধ্যতা প্রমাণের ক্ষেত্রে আমাদের কতগুলো বিষয় একটু বুঝতে হবে, সেই জিনিসগুলো আমরা একটু বুঝে নিই। ডান পাশে যে ফিগারটি দেখতে পাচ্ছ এই ফিগারের মধ্যে তুমি লক্ষ্য করো যে বলা হয়েছে যে কোনো টি সময়ে খাড়া পাইপের পানির উপরিতল থেকে নিচের পাত্রে পানির তলের মাঝের খাড়া দূরত্বকে টি সময়ের পানির হেড বা এইচ বলা হয়, অর্থাৎ হচ্ছে যে আমরা যখনই ফানেল দিয়ে পানি ঢালবো, ঢালার পরে দেখতে পাবো যে এখানে খাড়া পাইপের মধ্যে পানির লেভেলকে আমরা দেখতে পাবো। আমি উদাহরণ হিসেবে যদি তোমাদেরকে বলতে চাই, মানুষের শরীরে যখন স্যালাইন পুশ করা হয়, স্যালাইনের ভিতর থেকে যখন টপ টপ করে ফোঁটাগুলো পড়তে থাকে, তার শরীরে যখন প্রবেশ করা হয় তখন কিন্তু আমাদের যার মাধ্যমে কন্ট্রোল করা হয় তার উপরে কিন্তু একটা চেম্বারের মতো থাকে, সেখানে কিন্তু ফোঁটায় ফোঁটায় পড়ে, তারপরে ভিতরে স্যালাইনের
কোন লেভেলে আছে সেগুলো কিন্তু আমরা স্পষ্ট পাইপের মাধ্যমে দেখতে পাই। এখানে ঠিক তেমনি আমরা দেখতে পাবো যে এখানে কাচের এই টিউবের মধ্যে খাড়া পাইপের মধ্যে পানির লেভেলটি কোথায় আছে সেটি দেখা যাবে। তাহলে এক্ষেত্রে যেই মুহূর্তে আমি কাউন্ট করছি ঠিক সেই মুহূর্তে এই নিচের এই পানির ট্যাঙ্ক থেকে যেই যেই স্থানে পানির উপরিতলটা খাড়া পাইপের পানির উপরিতলটা থাকবে এইখান থেকে সেই পর্যন্ত উচ্চতাটাকে বলা হচ্ছে পানির ওই সময় পানির হেড, সেটি এখানে কিন্তু বলা হলো। যে কোনো টি সময়ে খাড়া পাইপের পানির উপরিতল থেকে নিচের পাত্রের পানিতলের মাঝের খাড়া দূরত্বকে টি সময়ের পানির হেড বা এইচ বলা হয়। এবার আসি যে টি ওয়ান সময়ে পানির হেড এইচ ওয়ান এবং টি টু সময়ে পানির হেড এইচ টু। লক্ষ্য করো এখানে প্রথম অবস্থায় লাল দাগ যেখানে আছে প্রথম অবস্থায় পানির লেভেলটি এখানে ছিল, তার পরবর্তীতে যখন আমরা উপর থেকে পানি সরবরাহ বন্ধ করে দিলাম এখান থেকে কিন্তু যেহেতু পানি সরবরাহ বন্ধ আর কোনো পানি অ্যাড করছি না পানির লেভেলটা এখানে ছিল, আস্তে আস্তে যখন সময় গড়াবে তখন কিন্তু পানির লেভেল আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। কারণ হচ্ছে যে পারমিয়ামিটারের ভিতর দিয়ে পানিগুলো ভেদ করে কিন্তু নিচের ট্যাঙ্কে এসে জমা হচ্ছে। তাহলে এখান থেকে আস্তে আস্তে যখন নিচের দিকে পানির লেভেলটি নামতে থাকবে প্রথম অবস্থায় যে হাইটটি থাকবে এই নিচের পানির ট্যাঙ্কের তল থেকে এই লাল দাগ পর্যন্ত সেইটাকে বলতেছি আমরা এইচ ওয়ান। যখনই আমরা উপর থেকে পানি সরবরাহ বন্ধ করে দিব তখন পানির লেভেল কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামবে। একটা নির্দিষ্ট সময় পরে যখন আমরা টি টু সময়ে চলে আসব টি টু সময়ে ওই অবস্থায় এই এই নিচের ট্যাঙ্কের পানির উপরিতল থেকে এই যে সবুজ দাগ পর্যন্ত যে পরিমাণ হাইট থাকবে সেটাকে আমরা বলবো এইচ টু। এখন আসি খাড়া পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কোনটি। খাড়া পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছোট হাতের এ, এই যে এটি হলো খাড়া পাইপ, এই খাড়া পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো ছোট হাতের এ, এবং তার পরপরই দেখতে পাচ্ছ আরেকটি বড় হাতের এ ক্যাপিটাল এ। ক্যাপিটাল হলো পারমিমিটারের প্রস্থচ্ছেদীয় ক্ষেত্রফল, অর্থাৎ এই যে পারমিমিটারটি দেখতে পাচ্ছ এই পারমিমিটারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো ক্যাপিটাল এ। এখানে তোমাদের দুটি এ নিয়ে শঙ্কা বা পেস্ট লাগার সম্ভাবনা থাকতে পারে, সেক্ষেত্রে তোমাদেরকে মনে রাখার সুবিধার্থে আমি বলে দিচ্ছি খাড়া পাইপটি ব্যাস ছোট তাই তার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটি আমরা ছোট হাতের এ দিয়ে দেখেছি। আর পারমিয়াবিলিটি আকারে বড় তার ব্যাসটি বড় খাড়া পাইপের তুলনায়, সেক্ষেত্রে ব্যাস যেহেতু বড় তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটিও বড় হাতের অক্ষর দিয়ে আমরা প্রকাশ করেছি। আশা করি এখন আর তোমাদের প্যাঁচ লাগার কোনো সম্ভাবনা থাকবে না। এবার টিটা কি, টি হলো পানির হেড এইচ ওয়ান হতে এইচ টু তে আসতে সময়, অর্থাৎ প্রথম অবস্থায় যখন তোমার পানির হেড মনে করো তুমি একটা নির্দিষ্ট সময় যখন তুমি শুরু করলে তখন 8টা বাজে ঘড়িতে, তাহলে ওই অবস্থায় যে সময়টা সেটা হলো টি ওয়ান। আর মনে করো তুমি 10 মিনিট যাবত এক্সপেরিমেন্ট করলে তার পরবর্তী অর্থাৎ 10 মিনিট সময় পরে অর্থাৎ তখন সময় হয়ে যাচ্ছে হলো টি টু, অর্থাৎ 8টা 10, অর্থাৎ এখানে সময় হয়ে গেল তোমার 10 মিনিট, ওই মুহূর্তে যে পানির হেডটি হবে সেটা হলো এইচ টু। অর্থাৎ সেটা আমি বলেছি টি ইকুয়াল টু পানির হেড এইচ ওয়ান হতে এইচ টু তে আসতে যে সময়টুকু, অর্থাৎ এখান থেকে এই এইচ টু তে আসতে যতটুকু সময় লাগলো সেটি হলো টি। আর এল হচ্ছে মাটির নমুনার দৈর্ঘ্য, এখানে দেখতে পাচ্ছ পারমিয়ামিটারের ভিতরে আমরা যে মাটির নমুনা ঢুকাই সেই ঢুকানোর যে দৈর্ঘ্যটা মাটির নমুনার সেটি এখানে এল দিয়ে দেখানো হয়েছে। ঠিক একইভাবে পারমিয়ামিটারের উপরে এখানে একটা পোরাস ডিস্ক ছিদ্রযুক্ত ডিস্ক আছে, এখানেও কি নিচে একটি ছিদ্রযুক্ত ডিস্ক আছে। আর হচ্ছে এলটা হলো মাটির নমুনার দৈর্ঘ্য, তোমরা স্ক্রিনে এই ছবিতে সেটি দেখতে পাচ্ছ। এবং আমাদের এই ভেরিয়েবল হেড পারমিয়াবিলিটি টেস্টের যে সূত্রটি আমাদের লাগবে সেই সূত্রটি হচ্ছে কে ইকুয়াল টু 2.3 এ এল স্মল এ এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এ ইন্টু টি লগ 10 বেস এইচ1 বাই এইচ2। এই সূত্রটি আমাদের অঙ্ক করতে গেলে লাগবে, এটি আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এবার আসি আমরা প্রমাণ করব, প্রমাণের জন্য আমাদের যা দরকার সেটুকু একটু আমরা বুঝে নিই। এখানে লক্ষ্য করো যে ছবিটি আমি ডান পাশে দিয়েছি, বলা হয়েছে পারমিমিটারে ব্যবহৃত মাটির নমুনার ভিতর দিয়ে
পানি প্রবাহিত হতে থাকবে, সেহেতু খাড়া পাইপের ভিতর পানিতল নিচের দিকে নামতে থাকবে। অর্থাৎ আমরা যখন এই লাল দাগে পানিটা থাকবে, যখন উপর থেকে সাপ্লাই বন্ধ থাকবে, তখন এই লাল দাগ পর্যন্ত পানিটা আস্তে আস্তে ক্রমান্বয়ে কি নিচের দিকে নামতে থাকবে, সেটা এখানে বলা হলো। মনে করি টি ওয়ান সময়ে পানির হেড এইচ ওয়ান, এই যে এখানে দেখতে পাচ্ছ টি ওয়ান সময়ে এইচ ওয়ান, এবং টি টু সময়ে পানির হেড হচ্ছে এইচ টু। টি ওয়ান এবং টি টু সময়ের মাঝে যে কোনো সময় টিতে পানির হেড হলো এইচ, এবং এবং ডিটি সময় পরে পানির হেড অবনমনের পরিমাণ হচ্ছে ডিএইচ। অর্থাৎ ডার্সি সূত্র অনুসারে প্রয়োগ করে আমরা পাই, ডার্সি সূত্র অনুসারে পানি প্রবাহের হার স্মল কিউ ইকুয়াল টু, আমরা নিচের ইকুয়েশনটি লিখতে পারি। আবার একটু মনে করিয়ে দিচ্ছি, মনে করি টি ওয়ান সময় পানির হেড এইচ ওয়ান, টি টু সময় পানির হেড হচ্ছে এইচ টু। টি ওয়ান এবং টি টু সময়ের মাঝে যে কোনো সময় টিতে পানির হেড এইচ, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে আমরা যখন কাউন্ট করছি তখন টি সময় পরে এখানে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য কল্পনা করা হয়েছে, সেটা হচ্ছে ডিএইচ, এবং ডিটি সময় পরে পানির হেড অবনমনের পরিমাণ ডিএস। সুতরাং ডার্সি সূত্র অনুসারে আমরা বলতে পারি কিউ স্মল কিউ ইকুয়াল টু, এখানে কিউ ইজ ইকুয়াল টু আমরা জানি এ ভি সূত্র, লক্ষ্য করো এ হলো এই খাড়া পাইপের প্রস্থের ক্ষেত্রফল এবং ভি হচ্ছে ভ্যালোসিটি, এর ভিতর দিয়ে যে বেগে পানিটি প্রবাহিত হচ্ছে। তাহলে ভি এবং মাইনাস চিহ্ন ব্যবহার করে যেটা নিচের দিকে যাচ্ছে, তাই ভি সমান আমরা জানি যে দূরত্ব ডিভাইডেড বাই সময়, অর্থাৎ এখানে ক্ষুদ্র দূরত্ব হলো ডিএইচ আর ভাগ হলো কত, অল্প সময় ক্ষুদ্র সময়, সেটা হলো কি ডিটি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইকুয়াল টু কে আই এ, যেটি এই সূত্র থেকে আমি নিয়েছি, অর্থাৎ কিউ ইজ ইকুয়াল টু কে আই এ। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ। এবার আসি কিভাবে প্রমাণটি করবে সেই সেটুকু তোমাদেরকে বুঝিয়ে দিই। তাহলে এই অংশটুকু আমরা আগের স্লাইডে যা তাই লিখেছি, এখন এখান থেকে লক্ষ্য করো এই অংশ মাইনাস ডিএইচ এ ডিভাইডেড বাই ডিটি এবং কে এইচ এ ডিভাইডেড বাই এল, এই অংশটুকু এবং এই অংশটুকু কোনাকুনি গুণ করলে সেখান থেকে আমরা ডিটি ইকুয়াল টু লিখতে পারি মাইনাস ডিএইচ এ এল ডিভাইডেড বাই কে এইচ ক্যাপিটাল এ। এখান থেকে আমরা ইন্টিগ্রেশন করতে হবে, তাই কনস্ট্যান্ট গুলোকে সামনে নিয়ে আসলাম, লক্ষ্য করো কনস্ট্যান্ট গুলো সামনে নিয়ে আসলাম এবং ডান পাশে রইল ডিএইচ ডিভাইডেড বাই এইচ। এখন উভয় পক্ষে সমাকলন করে অর্থাৎ ইন্টিগ্রেশন করব, এই বাম পাশে যদি ডিটি কে ইন্টিগ্রেশন করি তাহলে এভাবে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন আপার লিমিট টি টু, লোয়ার লিমিট হচ্ছে টি ওয়ান, এবং হলো এখানে রয়ে গেল ডিটি ইকুয়াল টু এখানে মাইনাস এল বা কে এ, এবং ইন্টিগ্রেশনের পরে রয়ে গেল ডিএইচ বা এইচ, এখানে উপর হচ্ছে আপার লিমিট এইচ টু, লোয়ার লিমিট হচ্ছে এইচ ওয়ান। এখন এই সমাকলনটি অর্থাৎ ইন্টিগ্রেশনটি তোমরা ম্যাথমেটিক্সে শিখেছো, তারপরও আমি একটু বলে দেই। এখানে লক্ষ্য করো ওয়ান ডিটি আছে, অর্থাৎ ওয়ান ইন্টু ডিটি, অর্থাৎ তোমার ইন্টিগ্রেশন যখন তুমি করেছিলে তখন কিন্তু এখানে তুমি দেখেছিলে যে ওয়ান ইন্টু ডিএক্স দ্যাট ইস হলো এক্স হয়, তাহলে এখানে ডি ওয়ান ইন্টু ডিটি দ্যাট ইস টি হবে। তাহলে ইকুয়াল টু এখানে কনস্ট্যান্টটা সামনে থাকছে আর হচ্ছে এখানে লগ, এখানে ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন করলে লগ ই বেস এক্স হয়, সেখান থেকে আসলো ডিএইচ বা এক্স এর এইচ এর ইন্টিগ্রেশন করলে লগ ই বেস এইচ, এবং আপার লিমিট এইচ টু এবং লোয়ার লিমিট এইচ ওয়ান। এখান থেকে তুমি লিমিট বসানোর পরে এই অংশগুলো পেয়ে যাবে, এগুলো ক্যালকুলাসের অংশ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরে এখানে দেখো আপার লিমিট বসানো হলো মাইনাস লোয়ার লিমিট, তারপরে এখান থেকে সিম্পলিফিকেশন করলে আমরা পাচ্ছি টি ইজ ইকুয়াল টু এ এল ডিভাইড বাই কে এ ইন্টু লগ ই বেস এইচ ওয়ান বা এইচ টু। তারপরে এখানে লাল কালি দিয়ে লেখা লেখাগুলো খেয়াল করো, এখান থেকে কে এর মানটি বের করা হয়েছে, কে ইজ ইকুয়াল টু স্মল এ এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এ ইন্টু টি লগ ই বেস এইচ ওয়ান বা এইচ টু। এবার এখান থেকে আমরা ই বেস লগ কে যদি 10 বেস লগে কনভার্ট করতে চাই তাহলে 2.3 দিয়ে গুণ করতে হয়, তাহলে 2.3 দিয়ে গুণ করলে সেখানে 10 বেজে কনভার্ট হয়ে যায়, তাহলে কে ইজ ইকুয়াল টু ফাইনালি পেলাম 2.3 এ এল বা এটি লগ 10 বেস এইচ ওয়ান বা এইচ টু। এটাই ছিল আমাদের প্রমাণ। এবার আমরা গাণিতিক সমস্যায় ব্যবহার করব,
গাণিতিক সমস্যায় যে সূত্রগুলো সেগুলো একটু জেনে নেই। আমরা এলেন হেজেনের সূত্র শিখেছিলাম, কে ইজ ইকুয়াল টু সি ডি টেন স্কোয়ার। সেখানে বলা হয়েছিল কে হলো ব্যর্থতা সহগ, সেন্টিমিটার পার সেকেন্ড হইতে হবে, সি এর মানটি ধ্রুবক 100 ধরতে হবে, এবং ডি টেন হচ্ছে গোলাকৃতির মৃত্তিকার কণার কার্যকরী আকার, সেটি সেন্টিমিটারে বসাতে হবে। আর হচ্ছে ধ্রুব হেড ব্যর্থতা পরীক্ষার যে সূত্র সেটা ইতিমধ্যে তোমরা দেখেছো, প্রমাণও দেখেছো। আর হচ্ছে ভেরিয়েবল হেড ব্যর্থতা পরীক্ষার যে সূত্র সেটিও তোমরা ইতিমধ্যে দেখেছো। এবার আমি একটি সমস্যা তোমাদের সামনে তুলে ধরছি। লক্ষ্য করো, গোলাকৃতি সমমাত্রার কণা বিশিষ্ট কোনো শিথিল বালির নমুনার কণার কার্যকরী আকার ডি টেন ইকুয়াল টু 0.28 মিলিমিটার, ব্যর্থতা সহ কে এর মান কত এটি বের করতে হবে। খুবই সহজ একটি অঙ্ক। প্রথম কাজ হচ্ছে তোমার কি কি দেওয়া আছে সেগুলো লিখে ফেলো। ডি টেন এর ভ্যালু দেওয়া আছে 0.28 মিলিমিটার। আমি বলেছিলাম যে এই সূত্রে অঙ্ক করতে গেলে আমাদেরকে যেটি করতে হবে, মিলিমিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। সেন্টিমিটারে কনভার্ট করা হয়েছে, 10 দিয়ে ভাগ করলে সেন্টিমিটারে কনভার্ট হয়ে যাচ্ছে, এবং বলা হয়েছিল যে সি এর মানটি ধ্রুবক 100 ধরতে হবে দেওয়া না থাকলে, আর দেওয়া থাকলে যেটি দেওয়া থাকবে সেটি ব্যবহার করবো আমরা। এখন মানগুলো বসিয়ে দিলেই আমাদের অঙ্ক হয়ে গেল। অর্থাৎ এই মান এখান থেকে দেখে দেখে বসানো হলো, এখানে আমি ক্যালকুলেটার টিপলে মানটি পেয়ে যাচ্ছি। এবার আসি ধ্রুব হেড ব্যর্থতা পরীক্ষার একটি অঙ্ক দেখি আমরা। একটি অপরিবর্তনীয় হেড, অপরিবর্তনীয় হেড মানেই হচ্ছে ধ্রুব হেড পরীক্ষার মাটির নমুনার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তার অভ্যন্তরীণ ব্যাস 6 সেন্টিমিটার, ধীরগতির প্রবাহে 60 সেন্টিমিটার, হেডের বিপরীতে 35 সেকেন্ড সময়ে 125 ঘন সেন্টিমিটার প্রবাহ পাওয়া গেল, ব্যর্থতা সহগ কত হবে। অত্যন্ত সহজ অঙ্ক। প্রথম কাজ হচ্ছে তোমার কি কি দেওয়া আছে সেগুলো লিখে ফেলো। দেখো এখানে আমি লিখে ফেলেছি এল হচ্ছে, কালার ম্যাচ করলে তুমি বুঝে যাবে, নমুনার দৈর্ঘ্য এল 10 সেন্টিমিটার। এখানে পার মিলিমিটারে ব্যাস দেওয়া আছে 10 ক্যাপিটাল D 6 সেন্টিমিটার, এবং তার এখান থেকে আমরা ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি ক্যাপিটাল এ, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ বড় হাতের এ, π d² / 4, এত সেন্টিমিটার স্কোয়ার। এরপর হচ্ছে হেড এইচ ইকুয়াল টু কত, হেড হচ্ছে 60 সেন্টিমিটার, টি ইকুয়াল টু হচ্ছে 35 সেন্টিমিটার, কিউ ইজ ইকুয়াল টু 125 ঘন সেন্টিমিটার। এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কে ইকুয়াল টু হোয়াট। এখানে তোমরা দেখতে পাচ্ছ কে ইজ ইকুয়াল টু কিউ এল বা এইচ এটি, এই মানগুলো আমি এখানে বসিয়ে দিলাম এবং এখান থেকে আমি এই ভ্যালুগুলো ক্যালকুলেশন করে আমি পেয়ে গেলাম। এবার আসি সমস্যা তিনে। একটি একটি ফলিং একটি ফলিং হেড পারমিমিটারে 30 সেন্টিমিটার দীর্ঘ এবং 15 সেন্টিমিটার ব্যাসের নমুনার ভিতর দিয়ে পানি প্রবাহিত করে 180 সেকেন্ডে 60 সেন্টিমিটার উচ্চতা থেকে 35 সেন্টিমিটার উচ্চতায় নেমে আসে। খাড়া পাইপের ব্যাস 2 সেন্টিমিটার হলে মাটির ব্যর্থতা সহগ বের করো। এবার প্রথমে আমরা যে কাজটি করব, কি কি দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেললাম। এল এল ইকুয়াল টু 30 সেন্টিমিটার, ডি ইজ ইকুয়াল টু 15 সেন্টিমিটার, এখান থেকে আমরা ক্ষেত্রফলটি পেয়ে গেলাম। টি ইজ ইকুয়াল টু 180 সেকেন্ড, ডি ইকুয়াল টু হচ্ছে 2 সেন্টিমিটার, এবং এখান থেকে খাড়া পাইপের আমরা প্রস্থদের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এইচ ওয়ান ইজ ইকুয়াল টু 60 সেন্টিমিটার, এবং এইচ টু হচ্ছে 35 সেন্টিমিটার, কে ইজ ইকুয়াল টু হোয়াট। এখান থেকে আমরা কে ইজ ইকুয়াল টু সূত্রটি লিখলাম, 2.3 স্মল এ এল ডিভাইড বাই এ টি লগ 10 বেস এইচ ওয়ান বাই এইচ টু, এবং এই ভ্যালুগুলো আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে ফাইনালি আমরা ক্যালকুলেটার টিপলে মানগুলো পেয়ে যাচ্ছি। এবার তোমাদের বাড়ির কাজ, এখানে একটি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি, সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি। দেখো একটি শিথিল এবং গোলাকৃতি নমুনার কার্যকরী আকার 0.06 মিলিমিটার হলে ব্যর্থতা সহগ, অর্থাৎ এল এন হেজেনের সূত্র ব্যবহার করে এটি করবে। তারপরে রচনামূলক প্রশ্ন, আমি এখানে হলো সমস্যা দুটি সমস্যা তুলে ধরেছি এবং আমি যে প্রমাণগুলো করেছি সেই প্রমাণগুলো আমি তোমার এখানে বাড়ির কাজ দিয়েছি, তোমরা দেখবে। আর দ্বিতীয় পর্ব তোমার হলো গত ক্লাসে তোমরা কিছু প্রশ্ন রেখেছিলাম, সেই প্রশ্নগুলোর উত্তর আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। যারা যারা কমেন্টস করেছিলে তাদের প্রত্যেক সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করবে। আগামী ক্লাসে আলোচ্য বিষয় পঞ্চম অধ্যায় মাটির ওদক ধর্মাবলী থেকে আমি আলোচনা করব।
এই ভিডিওটি যদি আবার দেখতে চাও, বারবার দেখতে চাও, তাহলে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd তে তোমরা সার্চ করবে, তাহলেই আবার এটি দেখতে পাবে। আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।